এই ভ্যাপসা গরমে খাবারে আমরা সবথেকে বেশি যে দুটো জিনিস ব্যবহার করে থাকি তার একটা হলো কাঁচা আম, আরেকটা হলো টক দই। কেমন হয় যদি এই কাঁচা আম আর টক দই মিশিয়ে বানিয়ে নেওয়া যায় কাঁচা আমের টক মিষ্টি দই? তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি এখানে একটা বড় সাইজের কাঁচা আম কেটে নিয়েছি। আমটা মিক্সির মধ্যে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে, জল দেওয়ার কিন্তু কোনো দরকার নেই। কাঁচা আম এমনিতেই মিহি পেস্ট হয়ে যাবে। এরপর একটা ফ্রাইং প্যানের মধ্যে বেটে রাখা কাঁচা আমটা দিয়ে দেব। কাঁচা আম বাটার একটা অসাধারণ গন্ধ হয়। কড়াইতে আমটা দেওয়ার পর 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। নাড়তে নাড়তে আমের কাঁচা ভাবটা চলে যাবে আর জলটাও কিন্তু কিছুটা টেনে যাবে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু গ্রিন ফুড কালার। আপনারা চাইলে কালারটা স্কিপ করতে পারেন। রংটা একদম কাঁচা আমের মতো আসার জন্যই কিন্তু আমি এখানে কালারটা ব্যবহার করেছি। কালারটা দিয়ে খুব ভালো করে আমের সাথে মিশিয়ে দিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে চিনিটা আমের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। চিনিটা মিশতে একটু সময় নেবে আর যত ভালো করে চিনিটা মিশবে আমটা কিন্তু এরকম আঠা আঠা হয়ে যাবে, ঠিক যেরকম আমরা আম সত্ত্ব বানাই সেই রকম। আমের মধ্যে যখন এরকম বুদবুদ উঠতে শুরু করবে বুঝতে পারবেন কষানো কমপ্লিট হয়ে গেছে। আমটা কিন্তু একদম আঠালো হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাস অফ করে এটা ঠান্ডা হতে দেব। এবার একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম 1/2 লিটার দুধ। দুধটা ভালো মতো ফুটিয়ে নেব আর দুধটা ফোটানোর সময় এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে দুধটা বেশ গাঢ় হয় আর দইটাও এতে কিন্তু খুব ভালো জমে। দুধটা ফুটিয়ে ফুটিয়ে একটু মরিয়ে নিতে হবে। দেখুন বেশ গাঢ় হয়ে গেছে। এবার এটা গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা হতে দেব। এরপর একটা পাত্রে প্রথমেই নিয়ে নেব 2 টেবিল চামচ টক দই। এরপর কাঁচা আমের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব 2 টেবিল চামচ। তারপর একটা হুইস্কার দিয়ে খুব ভালো করে দই আর আমের মিশ্রণটা মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন যেন একটুও লাম্পস না থাকে। এই মিশ্রণটা যতটা স্মুথ হবে দইটাও কিন্তু ততটাই ভালো জমবে। এরপর এর মধ্যে দিয়ে দেব ফুটিয়ে ঠান্ডা করে রাখা দুধটা। দুধটা দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তবে খেয়াল রাখবেন দুধটা কিন্তু ঠান্ডা করেই দেবেন, গরম দুধ দিলে কিন্তু দুধটা কেটে যাবে। এবার দইটা বসানোর জন্য আমি মাটির পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে দইয়ের মিশ্রণটা ঢেলে দেব। আপনারা যে কোনো পাত্রেই বসাতে পারেন, তবে মাটির পাত্রের সোঁদা গন্ধটা দইয়ের মধ্যে কিন্তু দারুণ লাগে। এবার এইভাবে ফয়েল পেপার দিয়ে দইয়ের পাত্রের মুখগুলো আমি চাপা দিয়ে দেব। এরপর যেভাবে আমরা দই জমাই সেইভাবে সারা রাত রেখে পরের দিন তুলেও ব্যবহার করতে পারেন, অথবা চটজলদি বানাতে গেলে কড়াইয়ের মধ্যে জল দিয়ে স্ট্যান্ড রেখে ওপরে একটা প্লেট রেখে এইভাবে দইয়ের পাত্রগুলো তার মধ্যে বসিয়ে দেব এবং 10 মিনিটের জন্য আমি এটা চাপা দিয়ে দেব হাই ফ্লেমে। ফিরে এলাম 10 মিনিট পর। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। দইয়ের পাত্রগুলো একটু ঠান্ডা করে নিয়ে এরপর আমি ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি 1 থেকে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা পর দইটা কিন্তু খুব ভালো মতো জমে গেছে। আমি একটা চামচে করে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম ঘন হয়ে কিন্তু দইটা জমেছে। তাহলে এই গরমে একবার অবশ্যই ট্রাই করুন কাঁচা আমের এই টক মিষ্টি দই।